নমস্কার, আমি মিতালি বাংলা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর মাঞ্চুরিয়ান। আলু খেতে আমরা সবাই তো কম বেশি ভালোবাসি, তাছাড়া আলু তো সব সময় হাতের কাছে পাওয়া যায়, তাই এই রেসিপিটি বানিয়ে আপনারা লুচি, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আলুর মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি চারটে আলু নিয়েছি। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব, এতে করে আলুগুলোর ওপর কালচে দাগ পড়বে না। সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন গ্যাসে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, এতে এক চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপর এতে কেটে রাখা আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। তবে আলুগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না, আলুগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এমন করে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন একটা স্ট্রেনারে করে আলুগুলো ছেঁকে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লোর, 1 চামচ নুন, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। তবে আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে না দিলেও হবে, আমি এখানে ফুড কালার দিয়েছি কালারের জন্য, যাতে দেখতে ভালো লাগে। শুকনো উপকরণগুলো মেশানো হলে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আলুর গায়ে লেগে থাকে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না, তাহলে এইভাবে আলুর গায়ে লেগে থাকবে না। এবার কড়াইয়ে তেল গরম হতে বসিয়েছি, তেলটা ভালো মতো গরম হলে একটা একটা করে আলুর পিস দিয়ে দেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে, আর আলুগুলো সেদ্ধ করা আছে তাই কাঁচা থাকার কোনো চান্স নেই। আর এগুলোকে আমি হাই ফ্লেমে ভাজছি, এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসছে। এগুলোকে তেলে দেওয়ার সময় অল্প করে দেবেন, নইলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। এগুলোকে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাকি আলুগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি। সব আলুগুলো ভেজে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে 2 টেবিল চামচ রেড চিলি সস নিয়েছি, এতে 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সোয়া সস দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি,
আর একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে ভেজে নেব, তবে খুব বেশি পেঁয়াজ আর রসুনটা ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ সেদ্ধ করার সময় আর ভেজে নেওয়ার সময় আমি নুন ব্যবহার করেছিলাম। আপনারা যদি ক্যাপসিকাম দিতে চান তাহলে পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটা ভেজে নেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে বাটিতে যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সসটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লোর অল্প একটু জল দিয়ে গুলে নিচ্ছি। তারপর গুলে নেওয়া কর্নফ্লোরটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে গ্রেভিটা ফুটে আসতে দেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ মাঞ্চুরিয়ান মাখা মাখা হয়ে থাকে, সেই হিসেবে জলটা দিতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন গ্যাস অফ করে এর মধ্যে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু মাঞ্চুরিয়ান। আপনারা এভাবে বাড়িতে আলুর মাঞ্চুরিয়ান বানিয়ে দেখবেন, রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।